এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মম, ড্যাডকে ওই অবস্থায় ফেলে রেখে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? মন দিয়ে শোন আমি কি বলছি। তুমি কি চাও না ড্যাড ঠিক হোক? আমি তো বুঝতে পারছি না তোমার কি ইচ্ছে মম। এটা আমার বা আমার ইচ্ছের কথা কিছুই বলছি না কর্ণ। এটা আমাদের প্রাণ সংশয়ের ব্যাপার। তুই যদি তোর শক্তি দিয়ে তোর বাবাকে রক্ষা করিস তাহলে তোর শক্তির ব্যাপারটা সবাই জেনে যাবে বাবা। আর এখন তোর শক্তির বিষয়ে সবাইকে জানানোর সময় নয়। শক্তির কথা সবাইকে জানাতে হবে না মম। আমি যে শক্তি দিয়ে ড্যাডকে ঠিক করবো সেটা জানাতে হবে না। ডাক্তারদের ট্রিটমেন্টে ঠিক হয়েছে এটাই সবাই জানবে। আমাদের তো বলার দরকার নেই, আমরা না বললেই সব হবে। কর্ণ না, কর্ণ না, তোর বাবা যা হচ্ছে হতে দে। মম তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। ড্যাডের প্রত্যেকটা ব্যাপারে যে খেয়াল রাখতো যত্ন নিত, আজ এই বিপদের দিনে সে এরকম করে কেন কথা বলছেন তো বুঝতে পারছি না। তার কারণ তুই যদি তোর বাবাকে রক্ষা করিস না উনি আমাদের দুজনকে একেবারে শেষ করে ফেলবেন। উনি তোর ব্যাপারে তোর শক্তির ব্যাপারে সবাইকে সত্যিটা বলে দেবেন। তার জন্যই আমি এসব করেছি।